ওয়েল, তো বেক্কবার লাগানো অবস্থায় আমরা ওয়াইফাইতে একটা সিগন্যাল পাচ্ছি, কিউব জোন, দেখুন বেক্কবার আছে। এবং পরবর্তীতে বেক্কবার খুলে যখন ট্রাই করলাম তখন আমরা দুইটা সিগন্যাল দেখতে পাচ্ছি, তার মানে বেক্কবার খোলা অবস্থায় কানেক্টিভিটি রেঞ্জ বেশি পাওয়া যায়। তো বেসিক্যালি মোবাইলে বেক্কবার ইউজ করার ফলে ব্যাটারিতে প্রবলেম, বিভিন্ন ফিচার যেমন জিপিএস বা বিভিন্ন সেন্সর কাজ করবে না, এমন কি অনেক সময় দেখা যায় যে একই জায়গাতে আপনার পাশে যে আছে তার মোবাইলের নেটওয়ার্ক ঠিকঠাক মতো কাজ করতেছে কিন্তু আপনার মোবাইলে নেটওয়ার্ক ঠিক মতো ক্যাচ করতে পারতেছে না। তো এইসব নেটওয়ার্কজনিত ইস্যু মূলত মোবাইলে ব্যাকওভার ইউজ করার ফলে হয়। তো কথা হচ্ছে এমনটা কেন হয়, কেন মোবাইলে ব্যাকওভার ইউজ করলে এই প্রবলেমগুলো দেখা যায় এবং এর সমাধান কি, এসব জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমি একটা উদাহরণ দিচ্ছি, সহজ উদাহরণ, যার মাধ্যমে আপনারা এর প্রিন্সিপাল বা মূলনীতি বুঝে যাবেন। ধরুন আপনি একটা রান্নাঘরে আছেন, তো সেখানে একটা চুলা জ্বলতেছে, অনেক তাপ আসতেছে চুলা থেকে, তো নর্মাল ব্যাপার আপনার কাছে গরম লাগবে যেহেতু চুলাতে আগুন জ্বলতেছে এবং সেখান থেকে তাপ আসতেছে। তো রান্নাঘরে একটা জানালা আছে, তো তার ফলে আপনার গরম কিছুটা কম লাগবে কারণ জানালা দিয়ে তাপমাত্রা আদান প্রদান হচ্ছে, বাইরে থেকে ঠান্ডা ভিতরে ঢুকতেছে এবং ভিতরের তাপমাত্রা বা গরম তাপ বাইরে চলে যাচ্ছে। খুব সিম্পল একটা জিনিস, আশা করি বুঝছেন। তো সেম জিনিসটা মোবাইলের সাথে হয়, মোবাইলের ভিতরে আছে প্রসেসর যেটা ফুল মোবাইলটাকে রান করে, প্রসেসর নিয়ে আমার ভিডিও আছে দেখে নিতে পারেন। তো প্রসেসর যখন ফুল মোবাইলটাকে রান করে বা চলায় তখন প্রসেসর অনেক বেশি গরম হয়, অনেক বেশি হিট উৎপাদন করে। তো আপনার প্রসেসরটাকে রান্নাঘরে থাকা চুলার সাথে তুলনা করতে পারেন। আর যখন প্রসেসর থেকে তাপমাত্রা উৎপাদন হয় বা তাপমাত্রা বেশি বৃদ্ধি পায় তখন চুলা থেকে আসা তাপগুলো যেমন জানালা দিয়ে চলে যাচ্ছে তেমনই মোবাইলের প্রসেসরে থাকা তাপমাত্রা মোবাইল থেকে বের হয়ে যাচ্ছে ব্যাকসাইড দিয়ে। তো এখন কথা হচ্ছে কেউ যদি রান্নাঘরে থাকা জানালাটা অফ করে দেয় বা জানালাতে একটা কভার লাগিয়ে দেয় তখন কেমন হবে, তখন রান্নাঘরে থাকা উত্তাপ বা তাপমাত্রা বাইরে যেতে পারবে না, দম বন্ধ হয়ে আসবে, অনেক গরম লাগবে, আপনার মাথাটাও গরম হয়ে যাবে, অনেক খারাপ অবস্থা হবে। ঠিক তেমনই মোবাইলে থাকা প্রসেসর যখন অনেক বেশি গরম হয়, আপনি যদি মোবাইলকে একটা ব্যাক কভার লাগিয়ে দেন জানালা বন্ধ করে দেওয়ার মতোই, মোবাইলের ভিতরে অনেক বেশি তাপ উৎপাদন হবে কিন্তু আপনি যেহেতু মোবাইলে ব্যাক কভার বা জানালা বন্ধ করে রেখেছেন তো তাপমাত্রা আসা যাওয়া করতে পারবে না, তো ভিতরে অনেক গরম হয়ে থাকবে এবং এখান থেকে শুরু হচ্ছে আসল প্রবলেম। এই কারণেই নেটওয়ার্ক ইস্যু, নেটওয়ার্ক ইস্যু কেন দেখা যায় বলতেছি, যখন ভিতরে তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে, প্রসেসর যখন বেশি গরম হয়ে যাবে তখন প্রসেসর নিজে থেকে, প্রসেসরে কিন্তু এআই টেকনোলজি আছে, সেটা নিজে থেকে ডিসিশন নিতে পারে, তো যখন প্রসেসর গরম হয়ে যাবে তখন আপনার নেটওয়ার্ক ক্যাপচার করার ক্ষমতাকে বা আইসি লেভেলকে কমিয়ে দিবে, সে কারণে আমরা বেশি দূরের বা নেটওয়ার্ক বেশি ক্যাপচার করতে পারবে না আমাদের মোবাইল সেই কারণেই। তাছাড়া মোবাইলের ল্যাগ, হ্যাং, অনেক সময় গেম খেলার সময় হ্যাং করে মোবাইল, এই কারণে হ্যাং করে। এবং তাছাড়া অনেক সময় দেখবেন যে মোবাইল ইউজ করতেছি আমরা, কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছি অবস্থায় মোবাইল হঠাৎ করে অফ হয়ে গেছে, কেন হয়, ঠিক এই কারণে হয়, যখন প্রসেসর নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, বেশি গরম হয়ে যাচ্ছে বা ওভারলোড হয়ে যাচ্ছে তখন মোবাইল ফুল অফ হয়ে বা রিস্টার্ট হয়ে যায়, অফ হয়ে অন হয়ে যায় নিজে থেকে। তো কথা হচ্ছে ব্যাক কভার ইউজ করলে সমস্যা কি এতটুকুই যে হ্যাং করবে, ল্যাগ করবে বা নেটওয়ার্ক ইস্যু, জিপিএস ইস্যু এগুলো দেখা দিবে, এতটুকুই না, অবশ্যই এতটুকু না, এর আরও এক্সট্রিম লেভেলের অনেক ভয়ানক কিছু সমস্যা হতে পারে। যেমন আপনার প্রসেসরের পাশে আশেপাশে থাকে ব্যাটারি, ওকে, যখন প্রসেসর অনেক বেশি হিট হবে বা গরম হয়ে যাবে ব্যাটারি কিন্তু একটা বোমের মতোই, আমাদের লিথিয়ামের যেসব ব্যাটারি আছে ওগুলো কিন্তু ফুটলে বোমের থেকেও কম না। তো যখন আপনি মোবাইলে ব্যাক কভার ইউজ করতেছেন তো ভিতরে তো হিট উৎপাদন হচ্ছেই, উপর আছে ব্যাক কভার, তার সাথে ধরুন গরমের সিজন আপনি মোবাইলকে রাখলেন পকেটের ভিতরে, সেটা আরেক বন্দি করে রাখলেন, তখন যদি বেশি গরম হয়ে যায় প্রসেসর বা কোনো লোডিং কাজ করতেছে বা আপনি কিছু ডাউনলোড দিয়ে রাখছেন, প্রসেসর ওভার হিট হয়ে গেছে, সেখানে ফুটতে পারে আপনার পকেটে, অনেক ভয়ানক কিছু হতে পারে, এরকমটা হয়েছে। আপনি ঘাটাঘাটি করেন ইউটিউবে দেখবেন যে মোবাইল ইউজ করতেছে এই অবস্থায় ব্লাস্ট হয়েছে, চার্জিংয়ে লাগে ইউজ করতেছে কারণ চার্জিংয়ে লাগালে মোবাইল গরম হয়ে যায়, এই অবস্থায় মোবাইলে ব্যাক কভার লাগাই ইউজ করতেছে ব্লাস্ট করবে, নর্মাল জিনিস। তো এখান থেকে অনেক খারাপ কিছু হতে পারে। তো কথা হচ্ছে এর সমাধান কি, আমরা কি ব্যাক কভার ইউজ করা বন্ধ করে দিব, না আমি সেটা বলতেছি না, কিছু টিপস আছে এগুলোর মাধ্যমে আপনার মোবাইলকে সুরক্ষিত রাখতে পারেন। প্রথমত সব থেকে ভালো হয়
যদি আপনি ব্যাক কভার ইউজ না করেন। সর্বোচ্চ কি হবে, আপনার মোবাইলের বাইরের দিকে দুই একটা দাগ পড়বে, কিন্তু ব্যাক কভার ইউজ না করলে আপনার ভিতরে কিন্তু সব কিছু ঠিকঠাক মতো কাজ করবে, মোবাইলের ইন্টারনাল পার্ট ঠিক মতো কাজ করবে। যদি এমন হয় যে আপনার ইউজ করতে হবে, সেই জন্য আরও কিছু টিপস আছে বলতেছি আমি। তো দুই নম্বর টিপস হচ্ছে, এরকম সিলিকন যেসব ব্যাক কভার আছে, সিলিকন যেসব ব্যাক কভার, এগুলো মূলত মোবাইল যখন আপনি কিনবেন মোবাইলের বক্সের সাথে দেওয়া হয়, বা আপনার দোকানে গিয়ে সিলিকন ব্যাক কভার বললে এগুলো আপনাকে দিয়ে দিবে, যেগুলো দেখবেন যে প্রথমে সাদা থাকে এবং ইউজ করতে করতে হলুদ হয়ে যায়। প্রথমে কিন্তু এরকম একদম সাদা থাকে, ইউজ করতে করতে হলুদ হয়ে যায়, এসব ব্যাক কভার সব থেকে বেটার। এবং অবশ্যই আপনি এসব ব্যাক কভার ইউজ করা থেকে বিরত থাকবেন। এবং আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে বর্তমানে মোবাইলে লেমেন্টিং করা যায়। আমার মোবাইলটা আমি করাইছি, দেখুন ভুতে যাচ্ছে না কিছু, তো আপনারাও করিয়ে নিতে পারেন, এক্ষেত্রে দাগ পড়ার সম্ভাবনা থাকে না। তো আশা করি যেসব জিনিস আমি আজকের ভিডিওতে বলছি আপনারা এগুলো মেনে চলার ট্রাই করবেন, উপকার হবে। এবং যদি আপনারা এগুলো কিছুই পালন না করেন, আপনার কাছে একটা ব্যাক কভার আছে যেটা আপনি জানেন মোবাইলের ক্ষতি করবে কিন্তু দেখতে অনেক সুন্দর, আপনি তাও ইউজ করবেন, তাদের জন্য হচ্ছে দুইটা টিপস। একটা হচ্ছে চার্জিং অবস্থায় যখন মোবাইল চার্জ দিবেন দয়া করে তখন খুলে রাখবেন, ওকে। আর সেকেন্ড হচ্ছে যখন আপনি গেম খেলবেন বা বাইরের যেসব অ্যাপ ইউজ করবেন, বা যখন আপনি মুভি দেখবেন, হাতে রেখে তো মুভি দেখবেন, কাউকে তো আর মোবাইল দেখাচ্ছেন না আপনি, তখন ব্যাক কভারটা খুলে রাখবেন, কারণ তখন অনেক বেশি হিট উৎপাদন হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, এবং এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।